সব মিডিয়া ভাই বন্ধুমান আসিবার আম গোটে ইম্পর্টাট ইস্যু আরে এক্সাম কাম হয়েছিলা ধন্যবাদ আজির প্রেস মিটরে আমার নিহারঞ্জন বেহরা অনেক যুব কংগ্রেস জেনারেল সেক্রেটারি মনোজ বিশ্বাল এক্স প্রেসিডেন্ট বাণীবিহার পিসিসি জেনারেল সেক্রেটারি সি উপস্থিত অনেক পূর্বতন ছাত্র সভাপতি ইয়াসির নবাজ উপস্থিত অনেক আউ রঞ্জিত পাত্র যুব সভাপতি ছাত্র যুব সভাপতি যুব কংগ্রেস উপস্থিত অনেক তো আজির এই যে ইস্যু হল আরআই এক্সাম যে স্কাম হয়েছিল দুই মাস তলে তা ছাত্র মানকর বারম্বার অভিযোগ পরে বি আজ পর্যন্ত কিছু সেইভাবে আকশন হয়ে পারি নি সরকার সেই উপরে কিছু আকশন নেই পারি নি আজ পর্যন্ত মেধাবী ছাত্র ছাত্রী মানে হইরাণ হয়ে আসছেন আপন মানে জানিথেবে বিজেডি সরকার থিলাবেলে এইভাবে নিযুক্তি দুর্নীতি উপরে বারম্বার অভিযোগ আসছি তাপরে বি ছাত্র ছাত্রী মানে বহুত হইরাণ হয়েছিলে তাপরে বিজেপির অন্য রাজ্যর অন্য রাজ্য মানকরে কোভাবে নিযুক্তি দুর্নীতি হয়েছি সমস্ত অবগত থিবে যেমিটিকি মধ্যপ্রদেশে পতোয়ারি স্কাম উত্তরপ্রদেশে কনস্টেবল স্কাম আর নিট ভি দুর্নীতি কোভাবে হয়েছিল দেশের আপন মানে সব জানিবে সেইপরি ওড়িশার বি এমিটি ঘটনা ঘটিছি আরআই এক্সাম সিপি নামক গোটে ব্ল্যাকলিস্টেড কোম্পানি যার কর্মচারী মানে আগুরু সিবিআই দ্বারা গিরফ হয়েছেন তাকে ও ট্রিপল এসি দ্বারা দায়িত্ব দিয়াগলা আরআই অমিন এক্সাম পরিচালনা করা দায়িত্ব দিয়াগলা সি যে দায়িত্ব নেলে সি ছোট ছোট এক্সাম সেন্টর তো তাকে কহিপারে গোটে সাইবর ক্যাফে ভি জায়গায় কন্ডাক্ট কলে এক্সাম যেটার কি সামান্য সুবিধা বি নথিলা টয়লেটর ওয়েটিং রুম্র কি চেকিং রুম্র কিছু ইয়ে নথিলা সে এক্সামে বি আপন মানে দেখিদেবে কোণসি ইনভিজিলেটর মানকর বি দায়িত্ব নথিলা কো ইনভিজিলেটর নথিলে কি অধিকারী নথিলে আর যেভাবে সে যে এক্সাম যেটি কন্ডাক্ট হয়েছিল যেভাবে সেন্টরে তা সে বিল্ডিং তলে কোটি বার লা কোটি গোডাউন লা এমিটি অবস্থায় এক্সাম কন্ডাক্ট করা যাই টাইমিং বি ভুল লা তিনটা বেড় পিলা ডাকি সাড়ে পাঁচটা বেড়ে এক্সাম করাউলে তাপরে পার্ট ওয়াইজ এক্সাম করাউলে পাঁচটা বেড়ে যেমানকর এক্সাম অনেক অলগা কোশ্চিন্স সকালে যেমানকর এক্সাম লা তাঁকর অলগা কোশ্চিন মানে কোভাবে দুর্নীতি হয়েছিল আপন মানে সমস্ত অবগত অনেক তো ছাত্র কংগ্রেস জনাই দেওয়া চাহুচি স্টুডেন্ট মানকর বারম্বার অভিযোগ করে বি কিছু আকশন নিয়া যায়নি তো আগামী দিনের ছাত্র কংগ্রেস আ উপরে রাজরাস্তাকে ওহ্লাইব আর বড় আকারে মুভমেন্ট করিব আ উপরে মু অনুরোধ করিবি মনোজ ভাইকে কিছু কইবাকে আজি ছাত্র কংগ্রেস তরফ কাহিকি সাংবাদিক সম্মেলন করাগাল তার মুখ্য কারণ হচ্ছে এ সরকার আসিলা পরে সবুঠু অধিক প্রতারিত হচ্ছেন ছাত্র সমাজ আপনার দেখবে আডমিশন স্কাম আরম্ভ করে পরীক্ষা কন্ডাক্টর দুর্নীতি পর্যন্ত সবুঠু হইরাণ হচ্ছেন ছাত্র সমাজ বারম্বার লড়াই কলে মধ্যে সরকার জানি অন্ধপটুড়ি অন্ধপটুড়ি বালি বসছেন আরআই এআরআই অমিন যে স্কাম হয়েছে সিফে বলে যে সংস্থা দিয়েছে এই সরকার লাগে 2018 মশিয়া কোশ্চেন লিক ঘটনার 17 জন না সিবিআই কেস কলা তার 10 জন হচ্ছেন এই কোম্পানির কর্মচারী তুমি এপরি এক ব্ল্যাক লিস্টেড কোম্পানি আপনার কিপর জাণি মেধাবী সিলেকশন পাই দায়িত্ব দৌরান আমি ভাবুছু বিজেপি সরকার সময় যে স্কাম হয়েছিল যেভাবে কলা সংস্থা মানুষ দিয়া যাওয়া বোধ হয়ে এ সরকার আসলা পরে সে কম ম্যানেজ কলে তাঁকর মুখিয়া তাঁকর মন্ত্রী তাপরে মধ্যে সে রিপিট কলে সেই সংস্থা পুরো কন্ডাক্ট করা এবং যে জায়গায় সে পরীক্ষা কলে বড় দুঃখদ ঘটনা যে যেটি বার তলে তল ফ্লোর্রে বার অদ কাউন্টর অপর পরে পরীক্ষা হচ্ছে মার্কেট মানুষের ছোট ছোট 10টি কম্পিউটর সেন্টর অনেক সেটি পরীক্ষা হচ্ছে বৌদ্ধর গোটে
সেন্টর কু দায়িত্ব দেলে পরীক্ষা কন্ডাক্ট করিয়া পে তার মালিক যে বক্স মালিক বলে গিরফ হউছি তেমন স্পষ্ট ভাবে জানা পড়ছে সরকার গোটে দোকান খুলুছেন ক্যাশ ফর জব নোট দিও চাকরি নিও যেপাই এ যেতে স্কাম হচ্ছে যেতে লোক লোচনক তার ভিডিও আনলে সরকার সরকার খালি কইদি সুরেশ পূজারী কহিলেন ওড়শা ওএসএসসি ওড়শা সব স্টাফ সিলেকশন কমিশন তার অস্তিত্ব নাই কি বস্তিত্ব নাই কুচি কিন্তু চুপ হয়ে বসু তেমন কথা গোটিয়ে কাম আগে অলগা তেমন এভাবে দুঃখদ ঘটনা কু ছাত্র কংগ্রেস সবুলে সমর্থন করে আসছি বিগত দিনের মধ্যে যেতে মুভমেন্ট হয়েছি ছাত্র কংগ্রেসের কর্মকর্তা মানে যাই আগর রই মুভমেন্ট করছেন যেহেতু সরকার নিজ ভাঙু নাই আজ ছাত্র কংগ্রেস সপোর্ট করেছি যদি তুরন্ত সেই এক্সামিনেশন কু ক্যানসেল নকরি রি এক্সামিনেশন নকরা যায় এবং গোটিয়ে কোশ্চেন পেপর গোটিয়ে দিনরে গোটিয়ে সময় যদি করা নযায় তাহলে আগামী দিনের এই আন্দোলন আহরি ব্যাপক হব ছাত্র কংগ্রেস যে পদ্ধতি বিরোধ করে রাজরাস্তায় মন্ত্রী মানুষ বাহার করার যে ব্যবস্থা করে তা মধ্যে করা আমি পছাইবু আমি দাবি করছু তুরন্ত তাকে ক্যানসেল করা যাও এ ব্ল্যাক লিস্টেড কোম্পানি যে সংস্থাকে দিয়া যাইছি আগে ঠিক সংস্থাকে দিয়া যাও এবং গোটিয়ে সময় গোটিয়ে কোশ্চেন পেপরের পরীক্ষা করা যাও আউ নোট নেই জব ন দিয়া যাও ধন্যবাদ মু অনুরোধ করিবি পূর্বতন ছাত্র সভাপতি আশিফ নবাজকু সেই বিষয়ে করবে নমস্কার সমস্ত গণমাধ্যম ভাই বোন ধন্যবাদ সরকার পরিবর্তন হয়েছি নতুন সরকার আসছি রাজ্যবাসী রাজ্যর ছাত্র ছাত্রী মানে কিছু আশা বিশ্বাস সরকার উপর রাখি কিন্তু আপনার দেখিবে চারি মাস চারি পাঁচ মাস সরকার হয়েছি আডমিশন ঠু নেই পরীক্ষা পর্যন্ত পরীক্ষার নেই নিযুক্তি পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে অস্বচ্ছ বলে প্রমাণিত হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে প্রমাণিত হচ্ছে ভুল করছেন মানুষ কিন্তু ছাত্র ছাত্রী যুবক মানুষ ন্যায় দিয়ে পু না সে ভুল কু ঠিক করে পু না আপনার উৎকল ইউনিভার্সিটি আডমিশন নিয়মিততা ঘটনা জাঁথে মানুষ আডমিশন নিয়মিততা হয়েছে কিন্তু তাকে তাপরে আকশন নিয়ে পু না কি আডমিশন পিলার ভবিষ্যৎকে ঠিক করে পু না কি সে পিলা কিন্তু আডমিশন পাইব তার পদক্ষেপ নেই পু না সেইভাবে ভাবে আপনার দেখিবে এ রাজ্যের আরআই এআরআই অভিনয় পরীক্ষার যেভাবে ভাবে অনিয়মিততা হয়েছি পরীক্ষা পরিচালনার ভুল হয়েছি পরিচালনা করে পি না দুর্নীতির বাসনা আসুচি মন্ত্রী মানুষ কি এই যে পরীক্ষার প্রক্রিয়া হচ্ছে অস্বচ্ছ এত স্বচ্ছতা না কিন্তু আজ যায় দীর্ঘ মাস হল ছাত্র ছাত্রী মানে ভবিষ্যৎ পাই আন্দোলন করছেন চিৎকার করছেন লাঠিমার খাওছেন কিন্তু সরকার চিন্তা নাই এ রাজ্যর ছাত্র ছাত্রী মানক পাই পরীক্ষা ক্যানসেল করে রি এক্সাম করিয়া পাই তার সাহস নাই কেবল নিজের স্বার্থ হাসল করিবা কি কিছু স্বার্থ পাই আজ ওড়িশার ছাত্র ছাত্রী মানক ভবিষ্যৎকে অন্ধকারে পকাউছি বিজেপি সরকার আপনার যদি জাঁচান মন্ত্রী মানুষ এ পরীক্ষার স্বচ্ছতা না যে এক্সাম সেন্টর মানে পরীক্ষা করছেন গোটে বার উপরে এক্সাম করছেন যে কোম্পানি কু দিয়েছেন সিপে টেকনোলোজি সংস্থা কু সে ব্ল্যাক লিস্টেড সংস্থা যার সিবিআই নিজে কে ব্ল্যাক লিস্টেড বলে আরেস্ট করেছি পুঁ এভাবে ব্ল্যাক লিস্ট কোম্পানি কমপ্লেন দেছে কি স্বার্থ সরকার রয়েছে ওড়িশার ছাত্র ছাত্রী ভবিষ্যৎ সংস্থা তা ভাগ্য সহ খেলা খেলব যা বিজেডি করুছিল তাকে অনুসরণ করে বিজেপি আজ পালন করেছে কিন্তু ছাত্র কংগ্রেস সদাসর্বদা এ রাজ্যের ছাত্র ছাত্রী লড়াই করি আসিছি আজ চেতাবনী দেছু এ বিজেপি সরকার 72 ঘন্টা সময় দেল এ ছাত্র ছাত্রী মানে
দিন রাতে অহর সংগ্রাম করি রাজরাস্তার চিৎকার কলে, মন্ত্রী ঘর গলে, সেক্রেটারি পাখ গলে, মুখ্যমন্ত্রী ঘর ঘেরু কলে, কিন্তু আপনার কর্ণপাত কলে না। আম ছাত্র সংগঠন মানে পছর রই তা সমর্থন দিয়ে ছাত্র কংগ্রেস প্রত্যেক কর্মকে সমর্থন দিয়ে আজ 72 ঘন্টা সময় দেছু। যদি সরকার এক্সাম ক্যানসেল করে রি এক্সাম ন করতে এবং গোটে দিনে প্রত্যেক এক্সাম কু ঘোষণা করতু গোটে কোশ্চিন পেপর গোটে এক্সাম, যেমতি পরীক্ষা স্বচ্ছতা আনি পারিব, নহলে ছাত্র কংগ্রেস মুখ্যমন্ত্রী ঘর মন্ত্রী ঘর ঘেরে করিব। আগাম দিনরে 72 ঘন্টা পরে রাজরাস্তা কোলাইব, তা আন্দোলন কু তীব্রতর করিব। মু এবার অনুরোধ করবি উভয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব হচ্ছে যে পরীক্ষার কাম হয়েছে অনিয়মিততা হয়েছে, পরিচালনার ভুল হয়েছে, তা ভুল কু সুধারিবা, এ ছাত্রছাত্রী মানক ভবিষ্যৎকু রক্ষা করিবা। লক্ষ লক্ষ ছাত্রছাত্রী মানে এতে সম্পৃক্ত অছন্তি, তাঙ্কর ভবিষ্যৎ পাই সে আন্দোলন করছেন, সুর চিৎকার করছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কি মন্ত্রী ইয়াপর গুরুত্ব দেও না, কি ইয়াপর চিন্তা নাহি। আজ 72 ঘন্টা সময় ছাত্র কংগ্রেস দেউছি, যে ডিমান্ড আমি দেইছু পরীক্ষা কু ক্যানসেল করি কি রি এক্সাম করা যাও, আর গোটে দিন গোটে পরীক্ষার কোশ্চিন পেপর গোটে এক্সাম করা যাও, কিন্তু পরীক্ষার স্বচ্ছতা আসব তারপর ন পদক্ষেপ নেবে, তুরন্ত ন ঘোষণা করিবে, 72 ঘন্টা পরে ছাত্রকে রাজরাস্ত কলেব, মন্ত্রী ঘর মুখ্যমন্ত্রী ঘর ঘেরাও করিব, যে কোনসি নেতা যাব তাকে জোরদার বিরোধ করিব ছাত্র কংগ্রেস। আর গোটে কহিদেব সে আর গোটে স্কাম যেটা পর করিয়ে দেবে না পর হ্যাঁ কহিদেব কেবল এই আরআই অমিন এআরআই এক্সাম কথা না কি আডমিশন অনিয়মিততা না, আহরি বহু তথ্য ছাত্র কংগ্রেস পাখক আসুচি, যে যে সংস্থা মানুষ এমানে পরীক্ষা করা দৌঁচ মুখ্য মুখ্য সরকারি পদর, সে এসআই হো ফায়ার ডিপার্টমেন্ট হো বহু পদরে ব্ল্যাকলিস্টেড কম্পানি মানুষ, সে তথ্য আসুচি বহু জলদি তার খুলাসা ছাত্র কংগ্রেস আগাম দিনে আপনার সামনাকে আনব, এবং এইভাবে যে ব্ল্যাকলিস্টেড কম্পানি মানে কোণ পাই দৌঁচ সরকার কেউ স্বার্থ রয়েছে, যে কাম যে বিজেডি করুলা সে অনুসরণ বিজেপি কাহি করুচি, কোণ তাকে সলাসুতর রয়েছে, তার পর্দাফাশ বহু জলদি ছাত্র আগাম দিনের করবে। ধন্যবাদ সমস্ত গণমাধ্যম ভাই মানুষ ভী মান আপনার বহু কম সময় মধ্যে পৌঁছি থার এবং আপনার মূল্যবান সময় দিয়ে যা